আপনি এটা গণ অভ্যুত্থান করেছেন, গণ অভ্যুত্থান কোথাও শপথ করা লাগে না, গণ অভ্যুত্থান হলে কোথাও শপথ করা লাগে না। আমি শুধুমাত্র শপথের কথা বলেছিলাম এই কারণে, যেহেতু একটা বিশাল সুযোগ ছিল আমাদের একটা রিচুয়ালিস্টিক্যালি আমাদের দেশটাকে উত্থিত করবার, যে যদি আপনি শহীদ মিনারে বা রাজু ভাস্করদের সামনে এই শপথটা গ্রহণ করতেন, যারা শহীদ হয়েছে, যারা আজকে গুলির মুখে প্রাণ দিয়েছে, যারা পঙ্গু হয়ে রয়েছে, তাদের প্রতি যথার্থ মর্যাদা আপনি দিতে পারতেন, যদি আপনি ওখানে গিয়ে বলছেন আমি ক্ষমতা এসেছি যেহেতু তুমি প্রাণ দিয়েছো বলে, আমি ক্ষমতা এসেছি তোমার রক্তের উপর এবং তোমার রক্তের সঙ্গে আমি বেইমানি করবো না। কিন্তু যখনই আপনি বঙ্গভূমি ঢুকেছেন আপনি কিন্তু সে রক্তের সঙ্গে বেইমানি করেছেন, আমি প্রথম দিন থেকে সেটা বলে আসছি, এবং তারই কিন্তু কুফল প্রত্যেকটা দিন আপনারা দেখছেন, তারই কিন্তু কুফল আপনারা আগামী দিনেও দেখতে পাবেন, এটা বারবার বিভিন্নভাবে আসবে। এবং আপনারা খালি কি সংস্কার নিয়ে যখন কথা বলছেন, এই দু একটা সরকারের সংস্কার নিয়ে কথা বলছেন, এটা কিন্তু এখনকার আলোচনার বিষয় না। সরকার আজকে একজন আছে, কালকে আরেকজন থাকবে, মূল বিষয়টা হচ্ছে রাষ্ট্র গঠন করা। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে হবে যে রাষ্ট্রের মধ্যে আমরা প্রত্যেকে এই রাষ্ট্রের অন্তর্গত, আমাদের একটা কমন পলিটিক্যাল গোল আছে। আমরা ভারতের অন্তর্গত নই, আমরা কি মায়ানমারের অন্তর্গত নই, আমরা যুক্তরাষ্ট্রের অন্তর্গত নই, আমরা একটা স্বাধীন রাজনৈতিক জনগোষ্ঠী, বিশ্বে আমাদের কিছু মিশন আছে, সেই মিশনের মধ্যে আমি যেমন করে অবদান রাখতে পারি গোবিন্দচন্দ্র প্রামাণিকের সমান অবদান রাখতে পারি। যে জাতিবাদ, সমাজতন্ত্র এগুলো কিন্তু ফ্যাসিজমের মতাদর্শ, আমাদের দেশ কিন্তু চাপিয়ে দিয়ে এতটা বছর কিন্তু আমাদের কিন্তু এটা শাসন করা হয়েছে, আমরা কিন্তু হুঁশেছিলাম না, আমাদেরকে বোঝানো হয়েছে আমরা মুক্তিযুদ্ধের চেতনা নাকি আমরা ধারণ করছি। অথচ মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই যে বললাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, খেয়াল করেন এই তিনটে শব্দে যদি আপনি একজন ইসলামপন্থী লোকের কাছে যান সেও বলবে এটা তার নীতি। আজ যদি আপনি গোবিন্দচন্দ্র প্রামাণিক, আমার বন্ধু এবং অত্যন্ত সম্মানিত মানুষ আমার কাছে, তাকে যান, তিনি বলেন হ্যাঁ এটাও কিন্তু আমার আদর্শ। তারা এমন একটা আদর্শ যে আদর্শটা সার্বজনীন, যার ভিত্তিতে আমরা সকলে একটা রাষ্ট্র গঠন করতে পারি। এই যে একটা রাষ্ট্র গঠন করবার যে অভিপ্রায়, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলবার প্রক্রিয়া। এদিকে আরেকটা শব্দ ব্যবহার করলাম, রাজনৈতিক জনগোষ্ঠী, জাতিবাদ বলি নাই, বাংলাদেশে জাতিবাদে বলি নাই, বাঙালি জাতিবাদে বলি নাই, আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি। আমাদের পলিটিক্যাল কমিউনিটির সার কথাটা কী, যে আমি যে রাষ্ট্রে থাকবো সে রাষ্ট্রে গোবিন্দচন্দ্র প্রামাণিকও থাকবে, আমাদের মধ্যে ধর্মের পার্থক্য থাকতে পারে, আমি যে রাষ্ট্রে থাকবো সে রাষ্ট্রে একজন নাস্তিকও থাকতে পারবে, আমি যে রাষ্ট্রে থাকবো সে রাষ্ট্রে একজন ধর্মপ্রাণ ইসলামপন্থী মানুষ থাকতে পারবে। এই যে তাদের যে প্রত্যেকে মিলে যে তাদের একটা স্বার্থ, একটা একটা সাধারণ সার্বজনীন রাজনৈতিক স্বার্থ রক্ষা করা, এটাকে বলা হয় পলিটিক্যাল কমিউনিটি, জাতিবাদ না। আমরা কিন্তু জাতিবাদী যুগের বাস করছি না, জাতিবাদ মাত্রই ফ্যাসিজম। আপনি যে বলেন যে আপনি ইসলামী জাতিবাদ করেন আপনি কিন্তু ফ্যাসিস্ট, আমি যে বলেন আপনি হিন্দু জাতিবাদ করেন আপনি কিন্তু ফ্যাসিস্ট, কারণ আপনি অন্য কোনো জনগোষ্ঠীকে আপনি স্বীকার করছেন না। আমি বলি আমি বাঙালি জাতিবাদী আপনি কিন্তু ফ্যাসিস্ট, মানে আপনি খালি আপনার কথা ভাবেন, আপনার সমাজের মধ্যে অন্য মানুষ যে আপনার সঙ্গে একমত নাও হতে পারে আপনি তাকে কিন্তু বাদ দিচ্ছেন, তাই কিন্তু আপনি সেই রাজনৈতিক পরিসর থেকে তাকে বাদ দিচ্ছেন। খেয়াল করেন শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্গ, এবং এটা যতক্ষণ পর্যন্ত না আমাদের সমাজে পরিষ্কার করে আপনাদের মধ্যে পরিচ্ছন্ন না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা বারবার 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 ব্যর্থ হবেন, এবারও আপনারা ব্যর্থ হয়েছেন।